বন্ধুরা আজকে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু এই সময় মোটামুটি গরম চলে এসে এসছে আর রোদের তাপমাত্রাও বেড়েই চলেছে যার জন্য কিন্তু আমাদের শীতের গাছগুলি মোটামুটি নষ্ট হয়েই গেছে সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে আর এই সময় কিন্তু আপনাকে বাগানটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর গরমের গাছগুলিকে কিন্তু আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে আর সেই গাছগুলোর পরিচর্যা কিন্তু এখন থেকে শুরু করতে হবে তো এরকমই গরমের একটি গাছ নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের পরিচর্যা রয়েছে লিলি আর যখনই বর্ষার জল পড়বে তখনই এই গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হবে আর সেই সময় প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং পেতে হলে গাছকে এক কোণে ফেলে রাখলে চলবে না এখন থেকে কিন্তু তার পরিচর্যা স্টার্ট করে দিতে হবে পরিচর্যা বলতে এই গাছে কোনো কিছু নেই আপনার যেই পাত্রে গাছটি লাগানো রয়েছে সেই পাত্র থেকে আপনার যদি একটি পাত্রে লাগানো থাকে সেই পাত্র থেকে আপনি দশটা পাত্র তৈরি করতে পারবেন আর তার জন্য আপনাকে ছোটো ছোটো পাত্র নিতে হবে কোনো লম্বা পট টপ যেগুলো হয় সেগুলো নিলেও হবে বা ছোট সরানো যে বনসাইয়ের যে পটগুলো হয় সেগুলো নিলেও হবে আপনারা তার মধ্যে মাটি দেবেন কিছুটা মাটির মধ্যে আপনারা বালির পরিমাণটা একটু বেশি দেবেন যাতে মাটির ভেতরে জায়গাটা তৈরি হয় ছোটো ছোটো গ্যাপ তৈরি হয় এই জন্যই দেবেন আর তার সঙ্গে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে তার এটেল মাটি ব্যবহারটা কম করুন কারণ এই মাটিতে সবসময় থাকে হচ্ছে পেঁয়াজ আর এই পেঁয়াজটি বেড়ে ওঠার জন্য মাটিটি যত নরম হয় তত তারা সাইডে বাড়তে পারে আর যত বেশি পেঁয়াজগুলো বড় হবে তত বেশি পরিমাণে কিন্তু আপনি ফুল পাবেন তো এই ছিল আজকের মাটির মিশ্রণ আর মাটির মিশ্রণ অবশ্যই আপনারা দশ মাটি ব্যবহার করবেন আর মাটির মিশ্রণে কী কী তাহলে আমরা দিচ্ছি আমরা দেবো ফিফটি পার্সেন্ট বালি তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট আপনারা দেবেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোকোপিট বা পাতা পচা সার এই সমস্ত কিছু দেবেন বাকি টোয়েন্টি পার্সেন্ট দেবেন দুয়াশ মাটি আর বাকি টেন পার্সেন্ট কিছু অনুখাদ্য দেবেন হয়তো আপনার ইয়ে দিলেন হাড়গুঁড়ো শিংকুচি এ ধরনের খাদ খাবার দিয়ে একটা সুন্দর করে মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে বসিয়ে দেবেন এবার গাছটি বসিয়ে দেওয়ার পর অবশ্যই গাছটি যখন বসাবেন এই ধরনের দেখবেন গাছ থাকবে গাছটিকে তুললে ভেতরে দেখবেন ছোটো ছোটো পেঁয়াজ হবে আমি একটা পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের পেঁয়াজ হয় তো আমি এটা থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে পেঁয়াজটা কী ধরনের হয় প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় আর এই পেঁয়াজগুলিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে রেখে দিতে হবে আর আপনারা এই পেঁয়াজগুলিকে যত যত্নের সঙ্গে লাগাবেন তত কিন্তু এরা বড়ো হবে ধীরে ধীরে তো দেখুন এখানে আমি এই যে পেঁয়াজটি ছিল এই যে পেঁয়াজটি দেখুন নতুন রুট বেরোতে শুরু করেছে আর এটাই হচ্ছে সেই পেঁয়াজ এই পেঁয়াজটি কিন্তু আস্তে 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 বড় হবে আর বড়ো হওয়ার জন্য তার কিন্তু মাটিতে জায়গার প্রয়োজন আর এই পেঁয়াজ যতদিন রয়েছে এই রুটের কোনো কাজ নেই এই রুটটা আস্তে আস্তে দিচ্ছে এখন কিন্তু খাবার সঞ্চয় করবে আর পেঁয়াজ বড় হবে আর ঠিক বর্ষার আগাগ দিয়ে কিন্তু এই গাছগুলি গাছের কিন্তু ফুল আসবে আর ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড় হবে আর যদি আপনি এইগুলিকে এখনই এই অবস্থায় আপনার টবের মধ্যে রেখে দেন তাহলে এই পেঁয়াজটি আর বাড়বে না এই রুটগুলি নতুন করে ছাড়বে না ওখানটায় তার চুপ করে বসে থাকবে যখনই বৃষ্টির জল পড়বে আর বৃষ্টির জল তো প্রচুর পরিমাণে গাছে খাবার রয়েছে যখনই সে খাবার খাবে তখন সরাসরি এই পেঁয়াজটি আর বড়ো না করতে পেরে সেখান থেকে ফুল দেওয়া শুরু করবে যার ফলে ফুল প্রচুর পরিমাণে ঘন ফুল হবে কিন্তু ফুলের সাইজ খুব ছোট হবে যার ফার বেশি দিনও ফুল পাবেন না তারপরে আবার এই গাছ যেভাবে থাকবে একটা সময় আসলে এই পেঁয়াজগুলি শুরু করবে এবং গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনাকে অবশ্যই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আর এই টবগুলি থেকে যে কোনো ছড়ানো টবে আপনাদের এগুলিকে দিয়ে দিতে হবে বা যেই টবে রয়েছে সেই টবে করলেও হবে এভাবে মাটির মিশ্রণ তৈরি করে আপনাদেরকে আলাদা আলাদা করে বসিয়ে দিতে হবে আর এই গাছ বসিয়ে দেওয়ার পর কোনোরকম কোনো পরিচর্যা নেই একবার গাছ বসিয়ে দেবেন সারা বছর এর ফলাফল পাবেন আর গাছের কিন্তু এই গাছ লাগানোর কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে আমি এখানটা একেবারেই বসিয়ে দিলাম এটাকে কারণ এখন আর এটাকে কিছু আর আমি করবো না তো এবার এই যে পেঁয়াজগুলি ছিল আপনার আলাদা করে বসিয়ে দিলেন তারপরে কিন্তু আর গাছে কোনো অনুখাদ্য দিতে হবে না গাছে কোনো তরল খাবার দিতে হবে না এই গাছ এভাবেই থেকে যাবে আর সে আস্তে আস্তে পেঁয়াজগুলিকে বড় করবে বড় করে সে যে খাবারটি দিয়েছেন সেখান থেকে নিয়ে সে বড়ো হতে থাকবে আর বর্ষার জল যখনই পড়বে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করবে তো আজকে পরিচর্যা কিন্তু কোনো কিছু নেই আর রোগ ব্যাধির ব্যাপারে বলি এই গাছে মাঝে মধ্যে পেঁয়াজগুলো পচে যায় তার জন্য আপনারা মাটির জলের মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুলে নিয়ে এক গ্লাস জয় এক চার চা এক চামচের চার ভাগের এক ভাগ নেবেন হলুদ নিয়ে এক গ্লাস জলের মধ্যে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন মাসে একদিন তাতে কিন্তু গাছের রোগ ব্যাধি বা পেঁয়াজগুলো আরও ভালো থাকবে ফাঙ্গাল থেকে বাঁচবে আর গাছে মাঝে মধ্যে সৌপ্রকার আক্রমণ ঘটে আর সেই সময় অবশ্যই আপনাদের পেস্টিসাইড ব্যবহার করতে হবে আর পেস্টিসাইড ব্যবহার করলে অবশ্যই কেনার সময় কিন্তু অবশ্যই তার পরিমাণটা জানবেন কারণ গরমের দিনে পেস্টিসাইড ব্যবহার করতে গেলে কিন্তু অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে যদি পরিমাণটা সঠিক না হয় কারণ কখনো পরিমাণ যদি কম বেশি হয় তার গাছে পাতা ঝলসে যেতে পারে গাছে পুরো পাতা পুড়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে তাই এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এক লিটার জলে কতটা পরিমাণ আপনারা ব্যবহার করবেন সেটা অবশ্যই দোকান থেকে সরবেন কারণ এক এক রকম পেস্টিসাইডের এক এক রকম পরিমাপ থাকে আর এটা পরিমাপের উপরেই কিন্তু সমস্ত কিছু হয় এবার গাছ লাগিয়ে দিলেন এবার এখন থেকে যদি আপনারা গাছটি লাগান তাহলে পেঁয়াজগুলি আরও বড় হবে গাছটি আরও সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করবে আর আমার এই গাছ পেঁয়াজগুলি লাগানো ছিল একটিও কিন্তু কোনো কিছু না দেখুন এগুলো পাতা ছাড়তে অলরেডি শুরু করেছে এখানে আমি কয়েকটি পেঁয়াজ লাগিয়ে রেখেছিলাম পাতা কিন্তু ছেড়ে দিয়েছে তো এইভাবে আমাদেরকে করতে হবে করলে কী হবে আমি তো আমরা প্রচুর ফুল পাবো তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন